নমস্কার বন্ধুরা, মা ও মেয়ে রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগতম জানিয়ে আজ আমি একটা স্পেশাল রেসিপি বানাবো। সেটি হচ্ছে বেগুন ভাপা। চারটা বেগুন নিয়েছি, এগুলো টুকরো করে কেটে নেব। আমি যেভাবে কাটছি আপনারা কিন্তু এইভাবেই কাটবেন। বেগুনের গায়ে এইভাবে চাকু দিয়ে কেটে নেব। এভাবে আমি বেগুনগুলো কেটে নিয়েছি, এবার আমি একটা প্লেটে নিয়ে নেব। বেগুনগুলো আমি একটা গামলায় নিয়ে নিলাম। তারপর আমি দিয়ে দেব হলুদ, দিয়ে দিলাম লবণ, তারপর আমি দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, দিয়ে দেবো এক চামচ সর্ষের তেল। তারপর আমি ভালো করে মাখিয়ে নেব। একটা ফ্রাই প্যানে তেল ব্রাশ করে নিলাম। এবার আমি বেগুনগুলো এইভাবে দিয়ে দেব। এবার আমি এটা উল্টে পাল্টে ভেজে নেব। দেখুন বন্ধুরা কত সুন্দর ভাজা হচ্ছে। কিছু মশলা নিয়েছি, প্রথমে সাদা তেল, পোস্ত, নারকেল, কাঁচা লঙ্কা, তারপরে তার মগজ, সাদা কালো সর্ষে। প্রথমে আমি মিক্সারে দিয়ে দেবো নারকেল, সাদা তেল, আর আমি দিয়ে দেবো পোস্ত। তারপরে আমি দিয়ে দেবো সাদা কালো সর্ষে, তারপর আমি দিয়ে দেবো তার মগজ। ওখানে জল দিয়ে আমি পেস্ট করে নেব। দেখুন বন্ধুরা কত সুন্দর পেস্ট হয়েছে। এবার আমি একটা বাটিতে তেল দিয়ে এটা আমি মাখিয়ে নেব সারা বাটিতে। ভাজা বেগুনগুলো সুন্দর করে সাজিয়ে দেব। কিছুটা মশলা পেস্ট দিয়ে দেব। এবার আগে ভাজা বেগুনগুলো সাজিয়ে নেব। পেস্ট করা মশলার মধ্যে দিয়ে দেবো আমি এক চামচ লবণ, এক চামচ লঙ্কা গুঁড়ো, মশলা গুঁড়ো, জিরের গুঁড়ো, ভালো করে মিশিয়ে নেব। সামান্য মশলাটা বেগুনের উপর দিয়ে দেবো। তারপরে আমি দিয়ে দেবো ধনে পাতা। এবার
ভেন্ডি দেব, চেরা কাঁচা লঙ্কা, টমেটো। আমি ছোট ছোট বেবি টমেটোগুলো ব্যবহার করেছি। তারপরে মশলা বাটিয়ে ধোয়া জলটা আমি দিয়ে দেব। তারপরে আমি দিয়ে দেব 2 চামচ সর্ষের তেল। তখন আমি ঢাকনাটা বন্ধ করে নেব। এতে আমি জল ফুটতে দিয়েছিলাম, ফুটে গেছে। এবার তো স্ট্যান্ড দিয়ে দেব। আমি টিফিন বক্সটা দিয়ে দেব। তারপর আমি 15 মিনিটের জন্য ঢেকে দেব। মিনিট হয়ে গেছে, এবার আমি ঢাকনাটা তুলে নেব। গ্যাসটা বন্ধ করে টিফিন বক্সটা ঠান্ডা করে খুলে নেব। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে। একটি প্লেটে আপনাদের সার্ভ করে দেখাচ্ছি। আমাদের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকলে আপনারা প্লিজ লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ভাত, রুটি, পরোটা, ফ্রাইড রাইস কিন্তু দারুণ মজা লাগে। আপনারা বাড়িতে এই রেসিপিটি অবশ্যই ট্রাই করবেন।